আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রায় 3.5 বছর নিখোঁজ থাকার পর অবশেষে এই নায়িকার খোঁজ মিলেছে। হঠাৎ গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এক সময়ের তুমুল আলোচিত সুন্দরী এই নায়িকা। খবরে জানা গেছে, স্বামী এবং 2 বছরের সন্তান আয়াতকে নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। স্বামী ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল জান্নাত গ্রুপের MD বলে জানা গেছে। আদনানের জাহাজের ব্যবসাও রয়েছে, তবে স্বামীর পরিবার এখনও পপিকে মেনে নিতে পারেনি। পপির পারিবারিক সূত্রে জানা গেছে, নায়িকার এটি প্রথম বিয়ে হলেও তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে 3টি সন্তান রয়েছে। স্বামী সন্তানকে নিয়ে একসময় উত্তরায় থাকতেন নায়িকা পপি, তবে ঠিকানা জানাজানি হওয়ায় বর্তমানে ধানমন্ডিতে থাকছেন এই নায়িকা। এদিকে পপিকে বিয়ের কথা অস্বীকার করেছেন আদনান উদ্দিন কামাল। তিনি বলেছেন, পপিকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। পপিকে নিজের স্ত্রীর বড় বোনের বান্ধবী বলে পরিচয় করিয়ে দেন এই ব্যবসায়ী। এছাড়াও তার ঘরে 3 সন্তান রয়েছে বলেও দাবি করেন আদনান উদ্দিন। তিনি বলেন, কিছুদিন হলো পপিকে নিয়ে বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে দেখে আসছেন। এ বিষয়টি নিজের স্ত্রী এবং তিনি বেশ ভালোই উপভোগ করেছেন বলেও দাবি করেন এই ব্যবসায়ী। তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন আদনান। তবে এ বিষয় নিয়ে নায়িকা পপি এখনও কোনো বক্তব্য দেননি। যতক্ষণ না পর্যন্ত এই নায়িকা বিষয়টি খোলসা করছেন, ততক্ষণ পর্যন্ত তার বিয়ে নিয়ে ধোঁয়াশায় থাকতে হচ্ছে ভক্তদের। প্রিয় বন্ধুরা, পপির বিয়ের বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।